এখানে আজকে আমরা দেখে নেব যে কোন রকেটের সাহায্যে চন্দ্রযান থ্রি চাঁদে পৌঁছাবে। তার আগে বলে রাখি যে 12 জুলাই থেকে 19 জুলাইয়ের মধ্যে চন্দ্রযান থ্রিকে লঞ্চ করার উইন্ডো ওপেন থাকবে। 12 জুলাইকেই টার্গেট করা হচ্ছে লঞ্চ ডেট হিসেবে এবং টাইমটা হচ্ছে 1:30। তো এই সময়ে মানে এই সময়ে এই দিনে যদি লঞ্চ করা না যায় মানে 12 জুলাই, তাহলে পরবর্তী 13 জুলাই বা পরবর্তী কোনো ডেটে 19 তারিখের মধ্যে এটাকে লঞ্চ করা হবে। এবং যে রকেটের সাহায্যে এটি চাঁদে পৌঁছাবে সেটা হলো LVM-3 রকেট, যার ফুল নেম হলো লুনার ভেহিকেল মার্ক 3। এবং সব কিছু যদি ঠিকঠাক চলে তাহলে 23 আগস্ট এটা চাঁদের মাটিতে ল্যান্ড করবে। এখানে উল্লেখযোগ্য কথা কিছু বলে রাখি, সেটা হলো 2019 সালে চন্দ্রযান 2 চাঁদে ল্যান্ড করার সময় ক্র্যাশ ল্যান্ডিং হয়েছিল, মানে সেটা ফেল হয়েছিল। কিন্তু ওর যে অরবিটারটা সেটা এখনো পর্যন্ত চাঁদের চারপাশে চাঁদের কক্ষপথে ঘুরছে এবং প্রচুর ছবি প্রচুর ইনফরমেশন আমাদেরকে কিন্তু পাঠায়। তো যে কারণে এই যে চন্দ্রযান 3 চাঁদে যাচ্ছে তার সাথে কোনো অরবিটার নেই, মানে পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপন করবে কিন্তু ওই চন্দ্রযান 2 এর যে অরবিটারটা রয়েছে এখনো পর্যন্ত, সেই কিন্তু চন্দ্রযান 3 কেও পৃথিবীর সাথে সংযোগ স্থাপন করে দেবে। আর চন্দ্রযান 2 কে যেখান থেকে লঞ্চ করা হয়েছিল সেখান থেকেই চন্দ্রযান 3 কে লঞ্চ করা হবে, যেটা হচ্ছে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। এবার আমরা দেখে নিই চন্দ্রযান 3 এর উদ্দেশ্যটা কি। মূলত চন্দ্রযান 3 চন্দ্রপৃষ্ঠে নিরাপদে অবতরণ এবং প্রদক্ষিণ করার ক্ষমতা প্রদর্শন করবে। একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী ইসরোর প্রধান এস সোমনাথ সম্প্রতি বলেছেন, চন্দ্রযান 3 এর মূল লক্ষ্য হল ল্যান্ডিং। এর জন্য অনেক কাজ করা হয়েছে, যার মধ্যে রয়েছে নতুন উপকরণ তৈরি করা, আরো ভালো অ্যালগোরিদম তৈরি করা এবং ফেলিওর মোডের প্রতি নজর দেওয়া। তো টেকনিক্যাল ডিটেলসগুলো আমরা প্রত্যেকদিনই এখানে আনতে থাকবো, তো চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন।